হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন আছি বাইক গিয়ারে। তো বাইক গিয়ার কার এটা অনেকেই জানেন, এটা হচ্ছে প্রিন্স ভাই। তো ব্যাপার যেটা হয়েছে, প্রিন্স ভাই এখন নাই। ওনাদের যে ইউভিএর যত মডেলের হেলমেট আছে বা এখন হেলমেট একটু আপডেট কমও আছে, তো যতগুলো আছে আমি সবগুলো হেলমেটের আজকে আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং এটার প্রাইসটাও জানানোর চেষ্টা করব। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক হেলমেট আছে, আর এই শোরুমটার লোকেশন হচ্ছে মিরপুর সাইক্রিট রোড। যদিও আমি এই শোরুমের ডিটেলস, অ্যাড্রেস এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। তো চলেন আগে হেলমেট সম্পর্কে জেনে আসা যাক। তো আমার সামনে এখন যে তিনটা হেলমেট দেখতে পাচ্ছেন, এটা 977 মডেল, আর এটা নিউ আপডেট, আর এটার তিনটা কালার। একটা দেখতে পাচ্ছেন ব্লু, একটা ইয়েলো, আর একটা রেড। আর হেলমেটটা যদি আমি একটু আপনাদের ভিতরে প্যাডিং সব কিছু দেখাই, আসলে আমি যেটা বলবো, বাংলাদেশে ইউভি কিন্তু এখন খুবই পরিচিত একটা নাম। এটার গ্রাফিক্সগুলো যদি দেখেন এবং প্যাডিংগুলো যদি দেখেন, এটা সব ওয়াশেবল। তো এইগুলো সার্টিফাইড হেলমেট, এগুলো নিয়ে আমার আসলে এই সব ডিটেলস কিছু বলার নাই। আমি জাস্ট আজকে আপনাদের এই মডেলগুলো দেখাবো এবং এই প্রাইসগুলো দেখাবো। এগুলো আপনারা হেলমেটগুলোর কোয়ালিটি কেমন সব কিছুই আপনারা জানেন। এটা সার্টিফাইড সবগুলো হেলমেটই। তো এটা 977 তিনটা কালার আছে, আর এই তিনটাই নতুন আপডেট। এবং চলেন এরপরে কী আছে দেখি। আর আমি আরেকবার বলে দিচ্ছি, এটার প্রাইস কিন্তু 4,500 টাকা। এখন আমার সামনে যে দুইটা হেলমেট দেখতেছেন, এটা ইউভির মানে সবচাইতে বেশি নজর কেড়েছিল বা নজর কেড়েছেও বলতে পারেন। এটা 9782, আর এটা নিয়ন কালার, আর এটা অরেঞ্জ কালার। দুইটা হেলমেটই মানে মারাত্মক সুন্দর। এই হেলমেটটা যেমন একটু প্রাইস বেড়ে গেছে বা এগুলোর কারণ অনেক কালেকশনও নাই, এটা সারা ওয়ার্ল্ড এখন করোনা পরিস্থিতি, দেশের খুবই খারাপ অবস্থা। তো এই জন্য প্রোডাকশন ওই রকম নাই এবং কালেকশনগুলোও আসতে পারতেছে না। তো এই কারণে একটু প্রাইস কিছু কিছু হেলমেট একটু বেড়েও গেছে, আবার কালেকশনটা সবচেয়ে বড় কথা কালেকশনগুলো অনেকটাই কমে গেছে। তো এই যে দুইটা হেলমেট দেখালাম, এই দুইটা হেলমেট আমারও খুবই পছন্দের হেলমেট। আর এটা যদি একটু আমি প্যাডিং সব কিছু একটু দেখাই, এই সব কিছু প্যাডিং দেখতে পারতেছেন। যদি আমি এই হেলমেটটা রিভিউ করছি, আমি ওই রিভিউর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এটার প্রাইসটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটার প্রাইসটা 5,500 টাকা। এখন আমার সামনে যে হেলমেটটা দেখতে পাচ্ছেন, এটা 978, এটা দুইটা কালার হয়, একটা পেস্ট কালার আর একটা এই যে রেড কালার দেখতে পাচ্ছেন। তবে এই হেলমেটটা এখন কালেকশনে কিন্তু একেবারেই নাই, এটার প্রাইস 4,000 টাকা। তো কালেকশনগুলো একেবারেই শেষ, এটা বাইরের কোনো দোকানেও যতটুকু জেনেছি এখন পাবেন না। তবে নতুন যখন আবার কালেকশন আসবে তখন পাবেন, তবে এটার মডেলটা এবং প্রাইসটা জেনে রাখতে পারেন আপনারা। এটার প্রাইস 4,000, আর এটার মডেল 9782। এই একটা হেলমেট যেটা 978 জোকার, এইটার লুকটা দেখেন, স্পয়লারটাও খুবই সুন্দর লাগতেছে এটার কারণে। আর এই জোকারের যে মুখটা দেখতে পাচ্ছি আমরা, এটার গ্রাফিক্সটা কিন্তু দারুণ। এটার প্রাইসটা 5,500 টাকা, এটা 978 জোকার আর কি। এই এটার ভিতর সাইড দেখতে পাচ্ছেন, আসলে সবগুলো হেলমেটেরই প্যাডিং কিন্তু খুবই ভালো, এগুলো আমার বারবার বলার কিছু নাই। এটা 5,500 টাকা। তো এইটা কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এইটা নিতে পারেন, বাইক গিয়ারও কন্ট্যাক্ট করতে পারেন। আমি তো ফোন নাম্বার এবং অ্যাড্রেস সব কিছু দিয়েই রাখবো। এখন যে দুইটা হেলমেট দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু হাফ ফেস হেলমেট। তো এই দুইটার মডেল 877, আর স্প্লিটার লেখা আছে দেখতে পাচ্ছেন। এটা ব্ল্যাক ব্লু, আর এটা ব্ল্যাক নিয়ন। তো আমি একটু এটার ফ্রন্টটা খুলে দেখাই আপনাদের। এই হেলমেটের লুকটা, আর এটা ওয়াশেবল, কোনো সমস্যা নেই, আপনারা খুলে ওয়াশ করতে পারবেন। তো যাই হোক, এই দুইটা হেলমেট কিন্তু একেবারে সার্টিফাইড না, কিন্তু এর থেকে কম কিছু না। আর যেটা ব্যাপার, এটা দুইটার প্রাইজই অনলি 1500 টাকা। 1500 টাকা হলে এই হেলমেটগুলো কালেকশন করতে পারবেন, কারণ অনেকে হাফ ফেস হেলমেট ইউজ করেন, তাদের জন্য এই হেলমেটটা। তো বন্ধুরা, এই ছিল বাইক গিয়ারে ইউভির যে হেলমেটগুলো আছে এইগুলোর সম্পর্কে কিছু ইনফরমেশন। তো আমি হয়তো অনেক বেশি ইনফরমেশন দিতে পারলাম না, কারণ হেলমেটের কালেকশন এখন খুবই কম এই করোনা পরিস্থিতির জন্য। তো যখন আবার নতুন কালেকশন আসবে, খুবই শীঘ্রই চলে আসবে আশা করি, তো তখন আমি সকল হেলমেটের আবার আপডেট জানাবো যখন নিউ কালেকশনগুলো আসবে। তো আজকের জন্য আমি
মানে ব্লগ থেকে এবং বাইক গিয়ার থেকেও বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই প্রিন্স ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর বন্ধুরা, আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে হবে। তো আমি রোমান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।